কি গো তুমি এগুলো পাতিল নামায় কি করবে এত বড় বড় পাতিল দেন বাসা কেউ আসবে আজকে আসবে তো তোমার তো দুপুর থেকে বলতাছি পাতিল নামাইতে তুমি তো নামাইতাছ না তোমার তো সময়ই হয় না

আজকে বাসায় মেহমান আসবে সকাল থেকে বলছিলাম পাতিল ডিপাইরা দিতে দেয় নাই তার জন্য আমার বান্না দেরি হয়ে গেছে তো আজকে রান্না করতেছি সবাই পাশে থাকেন দেখেন কি কি রান্না করি আজকে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসতেছে আমার ভাই আমার বোন আমার মা ওনারা আসতেছে তার জন্য রান্না করতেছি আমি গরুর মাংস ধুয়ে নিচ্ছি পাতিলো আমি নিজেই নামাইছি নামাই নিছি এখন আমি গরু মাংস খুলি ধুয়ে নিম তোমার রান্না খালে তোরা ধুপ মারবো তুমি তো রান্নাই করতে পারো না আমি তো রান্নাই করতে পারি না তোমার কি সমস্যা ছিল বলতো তুমি তো যায়া বয়ে রইছো দোকান পার আমার সবকিছু দেরি করে দিলে এতক্ষণ সব হইয়া যাইতো আপনারা যদি তার হাতে রান্নাটা খান একবার খালে আর দশ বছর শয়ে দেখবার না ঠিক আছে ইমন রান্না কর একদমও তুমি পারো তুমি কর তুমি পারো তুমি করো

আমি আসলে তেমন একটা রান্না করতে পারি না তবুও চেষ্টা করতেছি রান্না করার জন্য কারণ যেহেতু আমার বাড়ি লোক আসবো আমারই পরিশ্রমটা করতেব হাজবেন্ড তো খালি খালি ঘুরে আর চাপা মারে কিছু কইরা দিতে পারে না আমি এরকম রান্না দিই নাই নতুন রান্না দেখতাছি তো নিজে তো কিছু কইরা দিতে পারে না খালি চাপা মারতে পেঁয়াজ দিয়ে যা আছে সব কিছু এক লগে মাহাইতাছে এই গরুর মাংস মা খায় বসায় না কিভাবে বসায় তুমি জানো হ্যাঁ আরে আমি যদি একবার রান্না করি নিম্নে দশ বার খাবা হাত হুদ দা খাবা নিজে রান্না করা জো জানো না এজন্যই তো কিছুই কইরা দিলা না খালি ঘুরতেছ আর কিচ্ছু করার সময় নাই তোমার এখন আমি সুন্দর বর করে বসাই দিতাছি দেখো আস্তে আস্তে হয়ে যাব বোঝো তো বেশি বোঝো পারি না দেখা কি কিছুই পারি না চেষ্টা তো করতে পারি বোঝো নাই

তো আমাদের রান্নাবান্না এখন শেষ এখন আমাদের মেহমান আসবে মেহমানদেরকে খাওয়াবো তো আমাদের ভিডিও দু যে আপনাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও দু যে আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আসলে আমরা সারাদিন যা করি তাই আমরা ব্লগ ভিডিও করে থাকি তো আপনাদের দু আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্য